উদ্ভট কথাবার্তা আবার কোথায় বললাম? যাসো তো তাই বলেছি। অর্ণব তুমি তো জানো ইলোরা আমাদের সাথে মিশতে অনেক সমস্যা হয়, এর উপর দিয়ে আমাদের বাবা মা কি সব বললে ওরা কি মনে করবে? এই কিছু মনে করার আগে ওকে একটা মাইল লাগা, ব্যাস দেখবি সব ঠিক হয়ে গেছে। এবার বুঝেছিস আমরা কেন অর্ণবের উপর খেপি? দেখ শালাকে দেখ, ভালো করে দেখ। তবে তোমরা যাই বলো না কেন, ছেলেটাকে কিন্তু আমার ভালোই লেগেছে। থ্যাংক ইউ খালু। খালু আপনিও। কাম অন, হি ইজ সাচ আ স্মার্ট ইন্টেলিজেন্ট গাই, তোমরা ওর সাথে এরকম করো কেন? আসলে খালু আমাদের কারোই ওর উপরে কোনো প্রবলেম নাই, প্রবলেম শুধু দুইজনের। দুজন? কোন দুইজন? রিমন আর মুর্তজা। ও তোর কোনো সমস্যা নেই না? এ লেভেল রেজাল্টের পর অর্ণব যখন মিষ্টি নিয়ে তোর বাসায় গিয়েছিল তখন তোর ওই চেহারাটা আর কেউ দেখুক আর না দেখুক আমি দেখেছিলাম। জাকারিয়া মহৎ সাজার চেষ্টা করিস না, বুঝেছিস? শোন ভালো মানুষের পিছে সবাই লাগে, থাক তুই ওদের কথা শুনিস না, আমি তো জানি তুই আমাকে অনেক পছন্দ করিস। পছন্দ না তোকে জাকারিয়া দু চোখে দেখতেই পারে না। থাম না। হ্যাঁ প্লিজ এখন থাম। আচ্ছা শোনো এখন আমি তবে উঠি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে আর মা একবার কল করে ফেলেছে অলরেডি। ইলোরা থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আসি তাহলে, কোলাপেস কোলাপেস আরাফাত খালু। ও বাট তুমি আজকে যাও কিভাবে? আমি আজকে গাড়ি নিয়ে এসেছি। ও ভালোই তো, আজকে তো বেচারা রিমন বেঁচেই গেল। বাহ রিমন দেখি এখন পর্যন্ত ইলোরাকে নামিয়ে দেওয়া ডিউটিতে ছাড়তে পারলি না, শুনে ভালোই লাগলো। হ্যালো আজ একটা ভালো দিন যাচ্ছে, আমার মুখ থেকে আজে বাজে জিনিস পেশ করেছে প্লিজ। আমি আবার কি বলবো? রিমন একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। আচ্ছা প্লিজ স্টপ ইট ইউ গাইস, রিয়েলি আইলোরা তুমি বাসা যাও, ওদের ঝগড়া টগড়া শুনতে তুমি দেরি হয়ে যাবে প্লিজ। আমি যাই তাহলে, ঠিক আছে খোদা হাফেজ সবাই। আচ্ছা শোন আমাদের ছবিগুলো কিন্তু ফেসবুকে আপলোড চাই। আচ্ছা নিলাম, সমস্যা। বাই বাই। ওকে বাই বাই। বাই লোরা। দরজা বন্ধ করে দিও। এই আঙ্কেল আন্টি কইরে।